গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন, এখন কতটুকু আছে গোস্ত, একটা কুরাচ আর একটা দেশি, জোড়ায় চাচ্ছেন কত, মোটা তাজা করতে পারবেন, মাংস ধরাতে পারবেন, এক রেট ৩০ হলে বেচা বিক্রি একটু বলেন শুনি। বর্ডার কুরাচ গরু দর্শক, চোগাছার গরু হাটে আপনারা আসলে এই গরুগুলো কুরাই করতে পারবেন। আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি চোগাছার গরুহাটে, আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো ভরপুর আমদানি হয়েছে চোগাছার গরুহাট থেকে, দেশি বলদ গরু, ইন্ডিয়ান বলদ গরু। কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কি অবস্থা বাজারে? বাজারে অবস্থা তো বেশি একটা ভালো, বেশি একটা ভালো নাই। কয়দা বেচা বিক্রি একটু বলেন শুনি। ২০০ নিশ্চয়ই, তাই তো? দর্শক, এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা, ৭০-৮০ বা অল্প কিছু বেশি হলেই নেওয়া যাবে, হবে না নাকি কাকা? হবে না, হবে না, হাসি দিচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শক, দেখা দেখি চলতেছে। এই যে ফ্রেম দেখে আপনারা নিতে পারবেন চোগাছার গরুরহাট থেকে। এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া গরু, গরু জোড়াটার ফ্রেম দেখুন, বর্ডার কুরাচ গরু দর্শক, চোগাছার গরুরহাটে আপনারা আসলে এই গরুগুলো কুরাই করতে পারবেন। বা এটা কয় দাঁত করে? ৬ দাঁত করে, আপনারা শুনলেন, ৬ দাঁত করে এক জোড়া গরু, মাশাআল্লাহ। কোথা থেকে আসছেন? খাজুরা। খাজুরা অনেক দূরের গরু দর্শক, মাশাআল্লাহ। যশোর জেলার চোগাছার গরুহাটে চাচ্ছেন কত? ৩৮০ চাচ্ছেন, আপনারা শুনলেন দর্শক, ৩৮০ দাম চাচ্ছে। জোড়াটা দেখুন ভালো করে ভাই, একদম এক রেট বলে দেন দর্শকদের। ৩৭০ এখন জোড়ায় কতটুকু আছে গোস্ত? ১১ মন আছে, আপনারা শুনলেন দর্শক, ৩৭০ হলেই হবে, ১১ মন আছে, বিশাল বড় এক জোড়া বলদ গরু। সুপ্রিয় দর্শক, এই দিকে একটা দেখতে পাচ্ছেন গরুটার ফ্রেম দেখুন আপনারা, চোগাছার গরুরহাট থেকে, মোটা তাজা করতে পারবেন, মাংস ধরাতে পারবেন, গরুটা দেখুন আপনারা। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? গরু কোথার? আপনাদের ওখানকারই গরু, কয় দাঁত? ৮ দাঁতের একটা গরু, শুনলেন দর্শক। এই গরুটা মূলত আপনারা মাংসের জন্য নিতে পারবেন, মাংস ধরাতে পারবেন, চাষ করার কারণে কাবু হয়ে গেছে, ৮ দাঁতের একটা গরু। চাচ্ছেন কত? ১৪০ আপনার চাওয়া, আপনারা শুনতে পেলেন দর্শক, ১৪০ দাম চাচ্ছে গরুটা, একদম এক রেট। ৩০ হলে এই গরুটা যখন প্রপারলি গোস্ত দাঁড় করানো হবে কতটুকু গোস্ত ধরবে? ৬ মন, আপনারা শুনলেন দর্শক, ৬ থেকে ৭ মন গোস্ত ধরবে, ১৩০ হলে বিক্রি হবে, ১৩০ বলদ গরুগুলো দেখা দেখি চলতেছে। কয় জোড়া আসছেন? এক জোড়া। এই কালোটা চাচ্ছেন কত? ১৮০ বেচা বিক্রি, ১৭০ দর্শক, এটা একটু ভালো, এটা হাল চাষেও যাবে, ১৭০ হলে বিক্রি হবে। এটা কয় দাঁত? ৬ দাঁতের গরু, ৬ দাঁতের গরু দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেশি বলদ গরু, ইন্ডিয়ান বলদ গরু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভাই। কি অবস্থা, কি বাজারে? বাজারের অবস্থা ভালো না ভাই, কোনো কেনা বেচা নেই। কেনা বেচা নেই? এটা কয় দাঁত? ৮ দাঁত। ৮ দাঁতের গরু দর্শক, গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন, ৮ দাঁতের গরু, গরুর শিং, মাথা। কোথা থেকে নাচছেন? ৭ মাইলের গরু দেখতে পাচ্ছেন আপনারা ভাই, জোড়া নাই, কাইটে বিক্রি করছেন। এটা চাচ্ছেন কত? ২১০ আপনারা শুনতে পেলেন, গরুটা ২১০,০০০ টাকা মূলত দাম চাচ্ছে। বেচা বিক্রি রেট ১৮০-১৮৫। কতটুকু গোস্ত আছে এখন? এটা চাষে যাবে, তাই তো? প্রান্তিক কৃষকরা দর্শক গরুটা সংগ্রহ করবে, মূলত চাষ হবে, চাষের একটা উপযুক্ত গরু। আচ্ছা, এমনি মূল এখন কতটুকু আছে গোস্ত?
ছয় থেকে সাড়ে ছয় মন, ছয় থেকে সাড়ে ছয় মন দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। যশোর জেলা চোগাছার গরুরহাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা সাদা একটা কালো, কালো পাকড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসছেন? জীবননগর থানা, জীবননগর চুয়াডাঙ্গা, জীবননগর থেকে আসছে দর্শক। দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের চুয়াডাঙ্গায় তো গরুর মেলা হলো, অসুস্থতার কারণে যেতে পারিনি। যাই হোক, কয় দাঁত করে? সাদাটা আট দাঁত দর্শক, আর কালোটা ছয় দাঁত। বিশাল বড় গরু। এগুলো জাতে কি? এগুলো জাতে কি? কুরাজ জাত। আর ওইটা তো মনে হয় দেশি, একটা কুরাজ আর একটা দেশি। জোড়ায় চাচ্ছেন কত? চার লাখ। আপনারা শুনতে পেলেন দর্শক, জোড়ায় মূলত চার লাখ দাম চাচ্ছে এক জোড়া গরু। বিশাল বড় বড়। ডান বাম ঠিক আছে? এটা তো হাল চাষে যাবে, মানে স্থানীয় কৃষক বা দূর দূরান্ত থেকে যারা চাষ করতে চায় চাষের জন্য নিবে। আচ্ছা, কত হলে বিক্রি করবেন? তিনশো ষাট সত্তর। আপনারা শুনলেন দর্শক, জোড়াটা তিনশো ষাট সত্তর হলে বিক্রি হবে। প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ান গরু, দেশি বলদ গরু। যশোর জেলার চোগাছার গরুর হাট থেকে দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে।